বলুন। নমস্কার, আমি ডাক্তার শঙ্কর সেনগুপ্ত, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতার চিকিৎসা অধীক্ষক। আমি যে কারণে আপনারা এসছেন আমার কাছে সেই বিষয়টিতে সরাসরি যেতে চাই। আমরা একটা অত্যাধুনিক ডায়াগনোস্টিক ইকুইপমেন্ট আমাদের হসপিটালে এনেছি, সেটা পশ্চিমবাংলার প্রথম, ইনফ্যাক্ট উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও সেটা আসেনি। আমরা হয়তো আর একটু আগেই এই ইকুইপমেন্টটা আসার কথা ছিল, কোভিডের কারণে দেরি হয়েছে, তা না হলে গুয়াহাটি মেডিকেল কলেজের আগে আমাদের এখানে ঢোকার কথা ছিল, আসার কথা ছিল। এই ইকুইপমেন্টের নাম হচ্ছে মাল্ডিটফ। এতে যে কোনো রকম জীবাণু, ফাঙ্গাস সঙ্গে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, সমস্ত রকম জীবাণুই অত্যন্ত দ্রুত গতিতে 5-7 মিনিটের মধ্যে ডিটেকশন হয়। অ্যাকচুয়াল ডিটেকশনের টাইম 30 সেকেন্ড, কিন্তু মেশিনটা তৈরি হতে যেটুকু সময় লাগে সেটুকু সময় দিতে হয়। ঐতিহাসিকভাবে যদি মাইক্রোবায়োলজির অটোমেশনের কথা বলা হয়, আমি যখন কলকাতায় প্রথম আসি 1998 সালে, কলকাতার প্রথম ব্লাড কালচার অটোমেশন সিস্টেম আমি নিয়ে আসি ক্যালকাটা হসপিটালে। তখন তার নাম ছিল ক্যালকাটা হসপিটাল, এখন যেটাকে CMRI বলা হয়। তারপরে শুরু হয় যাত্রা অটোমেশন ইন মাইক্রোবায়োলজি। টিবি ব্যাকটেক আসে, আস্তে আস্তে কলকাতার সমস্ত হাসপাতালে ব্যাকটেরিয়াল কালচার শুরু হয় অটোমেশন সিস্টেমে। তারপরে আসে অ্যান্টিবায়োটিক সাসেপ্টেবিলিটি মেশিন, যাতে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অটোমেশনে করা হয় এবং যাতে ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ানদের প্রচণ্ড সুবিধা হয়, কারণ তারা সেই যন্ত্রের মধ্যে দিয়ে রিপোর্ট বেরোয়, তাতে তারা MIC মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক বুঝতে পারেন, যার বেসিসে তারা অ্যাকচুয়াল অ্যান্টিবায়োটিক ঠিক ডোজে পেশেন্টকে দিতে পারেন। তারপরেই আসে আমাদের বায়োফায়ার বলে একটি যন্ত্র মাইক্রোবায়োলজিতে, যাতে বিভিন্ন রকম প্রায় 20-25টা জীবাণু, তার মধ্যে ভাইরাসও আছে, খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব হয়। আর সব শেষে আসে, এখনো পর্যন্ত মাইক্রোবায়োলজি এটাই শেষ কথা, মাল্ডিটফ মাস স্পেক্ট্রো ফটোগ্রাফি আর মাস স্পেক্ট্রো ফটোস্কোপি দিয়ে ডিটেকশন করা হয় জীবাণুকে। এখানে একটা কথা আছে, মাল্ডি টফ, টফ মিন্স টাইম অফ ফ্লাইট। দ্য টাইম অফ ফ্লাইট মানে যখন একটা জীবাণু, ব্যাকটেরিয়াই হোক ফাঙ্গাসই হোক, তারা শরীরের মধ্যে সঠিক টেম্পারেচার পেয়ে গ্রোথ হতে শুরু করে। গ্রোথ হতে শুরু করে মানে জীবাণু সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে, ঠিক সেই সময় জীবাণুগুলো ওড়ে। অ্যান্ড ঠিক সেই সময় যদি ডিটেকশন করা যায় যে কোন জীবাণুতে আপনি আক্রান্ত, তাহলে সঠিক চিকিৎসা খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব। সো টাইম অফ ফ্লাইট ডিটেক্ট করে বলে এই ইকুইপমেন্টের নাম হচ্ছে মাল্ডিটফ, টাইম অফ ফ্লাইট অফ দ্য জীবাণু। আশা করি শুধু আমাদের ক্যান্সার পেশেন্ট নয়, ক্যান্সার পেশেন্টরা যেহেতু ইমিউনোলজিক্যালি ডেফিসিয়েন্ট, সেই জন্য তাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন খুব তাড়াতাড়ি হয়, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন সবই তাড়াতাড়ি হয়, তারা তো উপকৃত হবেই। পাশাপাশি সমগ্র রাজ্যে বিভিন্ন হসপিটালে, পার্টিকুলারলি আমি বলবো যেহেতু আমরা সরকারি ক্ষেত্রে আছি, সরকারি হাসপাতালগুলোতে যে ক্রিটিক্যাল সেন্টারগুলো চলছে, ক্রিটিক্যাল কেয়ার সেন্টারগুলো চলছে, সেই সমস্ত ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের, যেখানে খুব তাড়াতাড়ি সেপসিস হয় পেশেন্টের, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়, সেই পেশেন্টগুলোর জীবাণুগুলোকে আমরা এই যন্ত্রটা দিয়ে খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারবো এবং পেশেন্টের চিকিৎসা খুব দ্রুতগামী হবে। ভারতবর্ষের মেজর সিটিগুলোতে গত 1 বছর আগেই বা 2 বছর আগেই ইকুইপমেন্ট এসে গেছে, প্রথম এসেছিল দিল্লিতে আর বম্বেতে। পশ্চিমবাংলায় আসতে একটু দেরি হলো, আমরা অনেক আগেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু কোভিডের কারণে আমাদের ডিলে হয়েছে। আমাদের যখন আসার কথা ছিল গত বছর, তখন থেকে আমাদের কোভিডের লকডাউন শুরু হয়, তাই আমরা শেষ পর্যন্ত ইকুইপমেন্টটা পেয়েছি গত মাসে। আশা করি এই ইকুইপমেন্ট, যেহেতু এটাই মাইক্রোবায়োলজির এখন পর্যন্ত শেষ কথা, এই ইকুইপমেন্ট
অনেক পেশেন্টের অনেক মানুষের উপকারে লাগবে। ধন্যবাদ। না, সোমাদির একদম।